এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
সৌভাগ্য আমাদের একদিন বাদে আপনার সঙ্গে দেখা। প্রভাতী আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে চলছে কোন রকম। আমি সুযোগ পেলে একটু দেশে কাজকর্ম করে বেড়াই আর কি। তুমি কি করছো? মা চাকরি করছি। কোথায়? একটা প্রাইভেট ফার্মে, এক্সিকিউটিভ পোস্টে আছে। মা এতে লজ্জা করবার কি আছে? তুমি পূর্ণ মেয়ে, এই বয়স এত উন্নতি করেছো, এটা তোমাদের গর্ব কি? বৌদি আপনার মাস্টারিটা চালিয়ে যাচ্ছেন তো? না, এখন আর পারি না। সারা জীবন তো অনেক কষ্ট করলাম, এখন বড় ছেলেটা প্রফেসরি করছে, মেয়েটাও দাঁড়িয়ে গেছে, তাই আর। তা তো বটে, টাকা করির জন্যই তো কষ্ট করা। তবে পূর্ণদা পলিটিক্যাল সাফারার ছিলেন, পেনশন পাচ্ছেন নিশ্চয়ই? যে মানুষটা বেঁচে থাকতে মন্ত্রিত্বের অফার পেয়েও নেননি, আজ তার সাফারিং এর জন্য হাত পেতে পেনশন নিলে তার আত্মার অসম্মান হবে না? তা ঠিক। আর পূর্ণদা ছিলেন অন্য জাতের নেতা, আমার সঙ্গে মতের পার্থক্য থাকলেও। বাবা হ্যাঁ, রাত্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ ও বোধি আমার ছোট ছেলে অলকেন্দু রায়, বেন জনসন অ্যাকাউন্টস কন্ট্রোল। কেমন লাগলো নাচ? ভালোই। তবে আপনারা কিছু বলেন না ধ্রুপদী, ওইসব নাচ ফাজ আমি ঠিক বুঝি না আর কি। চেষ্টা করেছেন কোনোদিন বুঝবার? না। আমি তাহলে এখন এই ধ্রুপদী বসার। চল বুধি আজ তাহলে আসি আসি। হ্যাঁ চল চল চল। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি মিস্টার চক্রবর্তী পাঠিয়ে দিন তো। আচ্ছা স্যার। হ্যালো, হ্যাঁ ডয় স্পিকিং, আমি অল এলাও থেকে বলছি। হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, আপনারা যে বিলগুলো পাঠিয়েছেন তার মধ্যে কিছু কিছু গলত দেখা যাচ্ছে, যদি কোনো রেসপন্সিবল অফিসার। দাঁড়ান দাঁড়ান, কি বলছেন আপনি? বেন জনসনের বিলে গলত? তাই তো মনে হচ্ছে। যদি কোনো রেসপন্সিবল অফিসারকে পাঠিয়ে দেন। আমি যাব কাল ঠিক 10টায়। ওকে। আসতে পারি? মে আই? আসুন। আই বেন জনসন অ্যাকাউন্টস কন্ট্রোলার মিস্টার রায়, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা আপনাকে কোথাও দেখেছি বলুন তো। দেখি থাকবেন কোথাও, আমি তো এই কলকাতাতেই থাকি। যাকে আচ্ছা, আপনাদের বিলটা বোধ হয় ঠিকমতো স্ক্রুটিনি করা হয়নি। শোনো, বিল অ্যাসিস্ট্যান্ট জ্যোতিবাবুকে একটু ডেকে দাও তো। কি দেখছেন? ইনফ্যাক্ট আমি ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি আপনাকে। আসুন জ্যোতিবাবু, উনি বেঞ্জেন্সনে মিস্টার রায়। নমস্কার। নমস্কার। ওদের বিলের গোলমালগুলো ওনাকে একটু দেখিয়ে দিন তো। আপনি কি আমার সেকশন আসবেন নাকি আমি বিলে নিয়ে আসবো? না, আই এম সরি, বিল চেক করা আমার কাজ নয়, আমার অ্যাকাউন্টস ক্লার্ককে পাঠিয়ে দেবো, ওকে বুঝিয়ে দেবেন। অযথা দেরি করবেন কেন? আপনি যখন এসেছেন তখন আপনি দেখে যান না। এটা তো আর ধ্রুপদী নাচ নয় যে বুঝতে অসুবিধে হবে। ও আই সি, আপনি সেই প্রভাতী আচার্য? ধ্রুপদী আচার্য বলতে পারেন। জ্যোতিবাবু আপনি এখন আসুন, দরকার হলে আমি ডাকবো। অদ্ভুত। কি আসলে কি জানেন, ছেলেবেলা থেকে দার্জিলিং এ লেখাপড়া শিখেছি, পুরোপুরি সাহেবিকে তাই মানুষ, তাই কোনোদিন এদেশের আর্ট কালচারের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাইনি। অথচ আপনি একজন দেশ নেতারই ছেলে। দেখুন, পরাজিতকে আঘাত করাটা কিন্তু যুদ্ধের রীতিবিরুদ্ধ। মাফ করবেন, আঘাত আমি আপনাকে করতে চাইনি, কিন্তু যে ব্রিটিশ শাসনের হাত থেকে লক্ষ লক্ষ মানুষ বাঁচবার জন্য প্রাণ দিল, নির্যাতন সহ্য করলো, আজ স্বাধীনতার 35 বছর পরেও তাদের কালচারের বাঁধন আমরা ছিঁড়তে পারলাম না, বরং ওই ইংরেজিয়ার মধ্যেই আমরা যেন নতুন করে
আমাদের জাতীয়তাকে খুঁজে পাচ্ছে, তাই না? হ্যালো, মিস আচার্য বলছেন? হ্যাঁ, মিস আচার্য বলছি। আমি আগরওয়াল কোম্পানি থেকে বলছি। হ্যাঁ, আমাদের টেন্ডার পেয়েছেন তো? হ্যাঁ, আপনাদের টেন্ডারটা পেয়েছি। ও, তাই একটু যদি কনসিডার করেন ম্যাডাম। না না, দেখুন আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। কিছু যদি চান তো আমি। কি বললেন? দেখুন, এই ধরনের প্রস্তাব আপনাদের কিন্তু ক্ষতি করতে পারে। না, শুনেন শুনেন, আমি আমার সময় নষ্ট করবেন না। কি হলো? না, ভাবছিলাম কোনটা সত্যি আপনি। মানে? সেদিনে কলা মন্দিরের সেই শিল্পী, না আজকের এই মিস আচার্য। কোনটা সত্যি বলে মনে হয় আপনার? ঠিক বুঝে উঠতে পারছি না, হয়তো দুটোই, কিংবা হয়তো কোনোটাই নয়। আসল সত্যি বোধ হয় তিন অক্ষরের নামের একটি মেয়ে, প্রভাতী। কি ব্যাপার? বুঝলাম না। লুক এট দিস। কি বুঝলেন? আসবো স্যার, আসুন। আপনারা কি এইভাবে অফিসটা চালাতে চান? কেন স্যার? কেন স্যার? অল আলো কি বিল পাঠিয়েছেন তাতে অসংখ্য ভুল, তার মানে প্রপারলি চেক করা হয়নি। কেন? হয়তো কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। যান, বিলটা কারেক্ট করে এক্ষুনি পাঠিয়ে দিন, আর তাতে আপনারা যে ভুল করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করতে ভুলবেন না। আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। কোম্পানির একটা গুড উইল আছে, সেটাকে আপনি নষ্ট করবেন না, প্লিজ। যান। লোকটা ভালো স্যার। হ্যাঁ, কিন্তু একটু বোকা। হ্যালো রিসেপশন। অল এলো এর মিস পি আচার্যকে একবার দিন তো। হ্যালো, আচার্য বলছি। গুড মর্নিং। ও, আই এম সরি। নমস্কার। নমস্কার, বলুন মিস্টার। হ্যাঁ বলুন। বিলে আমাদের ফলসের জন্য আমি সত্যি দুঃখিত মিস আচার্য। আমাদের অফিসিয়াল চিঠি যাচ্ছে, তবে তার আগেই হয়তো আমি পৌঁছে যেতে পারি, অবশ্য আপনি যদি কিছু মনে না করেন। না না, মনে করব কেন? ইউ আর অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, বাংলায় বলবো, তথাস্তু, স্বাগতম। তাহলে এর জবাবে বোধহয় আমার বলা উচিত ধন্যবাদম। আচ্ছা রাখছি। আচ্ছা, ভালোই হয়েছে, কি বলো? আমি এসবের কি বুঝি স্যার? বোঝো না, কাজ কর, এসে গেল, ওরা না থাকলে লড়বো কার ভরসায়? এসে যাবে স্যার, ঠিক সময় এসে যাবে। স্বাগতম, সুস্বাগতম।
আসুন। কি ব্যাপার আজ খুব মুডে? আমাদের অফিসিয়াল লেটার আসছে, তার আগে আমি চলে এলাম অন বিহাফ অফ মাই কোম্পানি। থ্যাংক ইউ। কিন্তু আপনি নিজে ফাইলটা বই আনতে গেলেন কেন? অ্যাকাউন্টস ক্লার্কে পাঠলে পারতেন। অ্যাকাউন্টস ক্লার্ক? হুম, এলাম একটু কাজটা এক্সপিডাইট করার জন্য। শুধুই কি কাজটা এক্সপিডাইটের জন্য? হুম, আর কি হতে পারে বলুন। আমি কি বলবো, বলবেন তো আপনি। আমি? হুম, আমি তুমি দুধ ঢক ঢক। হ্যাঁ, কি ব্যাপার, একেবারে সোজা সন্ধ্যেবেলায় অফিস থেকে বাড়ি? শরীর খারাপ? হ্যাঁ বৌদি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। কি হয়েছে? তোমার হৃদয় বসন্ত তো বছরে একবার করে বরাদ্দ। কি যেন নাম মেয়েটা? পামেলা, পামেলা। তোমাদের ক্লাবে গান গায়, তার কি খবর? শেষ, এবার কাল পালা। একদম বলা হবে না, সাসপেন্স। তো জানো বৌদি, এবার মনে হচ্ছে বসন্তটা হৃদয় একটা পার্মানেন্ট দাগ রেখে যাবে। সত্যি? কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তাই যেন হয়। কি হবে মা? এসো বাবা, তোমার মুন্ডু হবে। শিগগিরই দুধটা ঢকঢক করে খেয়ে নাও। ঢকঢক করে খেয়ে নাও, মুন্ডু হবে তোমার। দেখ না, আপত্তি নেই, তবে মা চিন্তা করবেন। সে ক্লাব থেকে একটা ফোন করে দেবেন। হ্যাঁ, তা করলে হয়। তার থেকে একটা কাজ করুন না, বলুন আপনি আমাদের বাড়ি চলুন না, আপনি মার সঙ্গে বসে গল্প করবেন, ততক্ষণে আমি অফিসের পোশাকটা চেঞ্জ করে নেব। ওকে। সেদিন ওই ভিড়ের মধ্যে তোমার সঙ্গে কোনো কথাই হলো না। তো বলো, বাবা কেমন আছে? ইলেকশন মানে ওই রাজনীতি নিয়ে বেঁচে আছে। ভালোই। আপনারা কথা বলুন, আমি আসছি। তোমার কোনো ইন্টারেস্ট নেই না? কিসে? ইলেকশনে? না, রাজনীতিতে। বুঝি না। আচ্ছা, এই ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষচন্দ্র এরা তো রাজনীতি করেছেন, কিন্তু আজকে যাদের রাজনীতি করতে দেখছি তাদের সঙ্গে এদের কোনো মিল পায় না। কেন? তুমি আমার এসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করলে কবে থেকে? না, ভাবি না, একদম না। ওই মাথায় এলো তাই বলে ফেললাম। চাটা কিছু দিয়েছো নাকি শুধু গল্পই করছো? তাই তো। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি আসছি। নমস্কার, আজকে থাক, আজ চা খাবো না। সে কি বাড়িতেই প্রথম এলে? ও আরেকদিন আছে, আমি একটা কবজি ডুবিয়ে খেয়ে যাবো। ঠিক বলছো তো, আরেকদিন আসবে। হ্যাঁ আসবে, আসবে। মা, আমরা একটু বেরোচ্ছি। আসবে, আসবে, আসবে। আপনাকে খুঁজছিলাম, আপনার গাড়িটা দেখলাম, অথচ আপনি নেই। 5 মিনিট বলুন মিস্টার স্যার। সরি,
স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসলে বিস্কি দুটো দুটো না তিনটে তিন মিট মাই ফ্রেন্ড মিস আচার্য মিস সরকার সো গ্ল্যাড টু মিট ইউ আরে বসুন 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 মিস্টার সরকেল আমাদের ক্লাবের লাইফ মেম্বার ইনফ্যাক্ট ম্যাডাম আমার বিজনেসের সব কাজই এখানে বসেই হয় আমার মক্কেল ম্যাগনেটদের অধিষ্ঠান তো এইখানেই এই ক্লাবেই কিসের বিজনেস আপনার জেনারেল অর্ডার সাপ্লায়ার মাল্টিপারপাস হাউসিং ম্যাটেরিয়াল থেকে মেয়ে মানুষ ওটাও হ্যাঁ অল কাইন্ডস অফ কনজিউমার গুড আপনার এসব ব্যাপারে কোনো প্রেজুডিস নেই তো না কোনো প্রেজুডিস নেই তবে ম্যাডাম অন্তত আমাদের কথা ভেবে ঠোঁটে একটু ঠেকান নইলে তৃষিত চাতকের মতন আমরা চেয়ে রয়েছি আর এই জিনিস হাতে করে কতক্ষণ বসে থাকা যায় বলুন প্লিজ একটা সিট প্লিজ আপনার গ্লাস তো আলাদা রয়েছে মিস্টার সরকেল এটাও খাবো ভগবান দুটো হাত কিসের জন্য দিয়েছেন স্যার যদি তার সদ্ব্যবহারই না হলো হ্যাঁ আপনি স্যার গড গড না হলে অন্তত গডের ছোট ভাই কি বলেন আপনি আজকের এখানে ডিনারটা না হলে আর বাড়িতে বোধ হয় খাবারও জুট চিড়িয়াখানা কি বললেন চিড়িয়াখানা হ্যাঁ আলিপুরে নয় স্পেশাল সেখানে স্ত্রী নামক একটি হিংস্র বাঘিনী টাইগ্রেস তার তিনটি শাবক একটি ওরাংওটান একটি হিপোপটেমাস আর একটি হনুমান এই নিয়ে আমার ছোট্ট সোনার সংসার আরে বাবা মিস্টার পাইন এসে গেছে মক্কেল আমার শাসানো মক্কেল আমি টেনটা ধরে ফেলেছি আমি স্যার আসছি টেনটা ধরে ফেলেছি স্যার একটা সিগারেট মিস্টার পাইন কংগ্রেচুলেশন মিস আচারিয়া হ্যাভ এ গুড টাইম for a few days. Namaskar. Pamela! অসহ্য এই মহিলা একসময় আমার কাঁধে ভর করেছিল অনেক কষ্টে নামিয়েছি ইনফ্যাক্ট ফ্রি মিক্সিং আমাদের ক্লাবে একটা চালু ব্যাপার ইচ্ছে থাকলো কি আশ্চর্য আমি কি আপনার কাছে কই করছি কাম অন কাম অন বেট বেস্ট বেট 1000 জেস 1000 2000 2000 ওয়েল ওয়েল আই আই অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট কাম অন হ্যাভ ইট থ্যাংক ইউ এতটুকুতে আউট হবার বান্দা বিনু লাইরি নয় আচ্ছা এখানে এলে দেশে কোনো দুঃখ দারিদ্র হাহাকার আছে বলে মনেই হয় না ও হ্যাঁ গেট ওই কাগজে মাঝে মাঝে পড়ি যে দেশের কিছু পার্সেন্ট লোক নাকি দারিদ্র সীমার নিচে আছে আমি ওসব নিয়ে মাথা ঘামাই না আমরা এখানে আসি টু এনজয় লাইফ ইট ড্রিঙ্ক এন্ড বি ম্যারি এন্ড দ্যাটস লাইফ আপনাদের দেখে করুণা
আপনারা লাইভ দেখেন মানে আপনারা জীবন দেখেন দেখবেন লাভলি গ্রিন গ্রিন অল অ্যারাউন্ড দারুণ লাগছে চলুন কোথায় যাচ্ছেন বলুন তো আসুন না তাহলে যাচ্ছেন কোথায় এত কাছে এলাম আলাপ না করে চলে যাব ও মাসি মাসি এদিকে এসো তোমাদের সঙ্গে আলাপ করতে এসেছি না বাচ্চা না আমাদের বইয়ের সেটের কোলে মাত্র দুটো বাচ্চা এখন কাটান ছেড়ান করবে না ওরা ভেবেছে আমরা ফ্যামিলি প্ল্যানিং থেকে আসছি না মাসি না আমরা হেলথ সেন্টার থেকে আসিনি ঠিক বলছো হ্যাঁ গো হ্যাঁ বড্ড তেষ্টা পেয়েছে একটু জল দাও তো না না মাসি মাদুর লাগবে না আমরা এমনি বসছি বসুন দ্যাটস অলরাইট আমি ঠিক আছি ধুলো লাগবে না বেশ ও মা আবার মুড়ি আনতে গেলে কেন জল চেয়েছিলাম তো শুধু জলকে দেওয়া যায় নিন না না আপনি খান আমার রাইড রাইস ধরুন আচার্য উঠে পড়ুন ব্যাপার খুব সুবিধা মনে হচ্ছে না বাবুদের কি হোটেল তরে আসা হয়েছে না না আমরা এমনি এসেছি বেড়াতে হ্যাঁ ওই ভোটের সময় সারা শহরে বাবুরা তো বড় একটা দিকে আসেন না তাই বলতেছি যে নেন ধরে এটা কি হবে ও তুমি রেখে দাও তোমাদের কাছে এলাম আলাপ পরিচয় হলো জলমুড়ি খেলাম এতেই আমাদের মন ভরে গেছে কিন্তু দয়া করে যখন বাড়িতে একবার এসেছেন কিছু না দিতে পারলি আমাদের মনটা তো ভরে না মা নানলি বড় দুঃখ পাবো কিন্তু চলি ভাই মাসি চললাম যাই রে ফেলা চলি এখন দাঁড়ান ধরো টাকা কিসের জন্য ফেলাকে একটা প্যান্ট কিনে দিও আমরা গরিব হতে পারি ফিকিরি শোনো আমরা তা বলিনি শোনো না শোনো তোমাকে আমরা অপমান করতে চাইনি শুনে যাও কথাটা শুনে যাও ফেলা দাঁড়াও না কি করলেন বলুন তো গাড়িতে উঠুন না খেয়ে শুকিয়ে মরবে তবু অহংকারটুকু ছাড়বে না
অহংকার নয়, আত্মসম্মান। এরাই আমার দেশ। অথচ কি মজা জানেন, যখন খরা বা বন্যায় এদের ঘরগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, তখন এরাই কলকাতায় দলে দলে ভিড় করে, দুটো পয়সার জন্যে এই ফেলারাই আপনার গাড়ির দরজায় হাত পাতে, আর এরাই হয় স্ট্রিট আর্চিন। আপনি একটু বেশি ভাবেন। খুব অন্যায় না? কি হলো? এই কি ট্রাবল দিচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিকই ছিল কিন্তু গাড়িটা একটু থামান না, ওই দেখুন গঙ্গা। খুঁজছিলাম তো খুব। তুমি গাড়ি ট্রাবল দিচ্ছিল বলছিলাম না? সারা দাওনি কেন? এই তোমাকে কত করে ডাকলাম, বলো বলো বলো, সারা দাওনি কেন, বলো বলো। মিষ্টি কি ব্যাপার? একে জোটালেন কোথেকে? জুটে গেল, হাত ছড়িয়েছে তো কাক আসবে, ওরাতে কতগুলো ছেলে আছে রোগ খাটিয়ে। কিন্তু ওর বিরুদ্ধে কটা ক্রিমিনাল কেস আছে জানেন? জানি, সেই জন্য তোমায় ডাকা। তার মানে? তার মানে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত ওরা সদল বলে আমার বাড়িতে আসবে, যাবে, খাবে, ইচ্ছে মতো এলাকায় ঘুরে ঘুরে ভোট ক্যাম্পেইন করবে, আর তুমি সব দেখে শুনে চোখ উল্টে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিছু দেখোনি? তারপর? তারপর তোমার যা খুশি তাই করো, ওদের ধরে ধরে ফাঁসি দাও, আমি না বলতে চাবো। কি ভাবছো? ভাবছি দাবিটা একটু বেশি হয়ে যাচ্ছে না, মানে আমারও তো ওপরওয়ালা আছে। দেখো নিমাই, ওপরওয়ালা দেখি তোমরা কি পারো আর পারো না, রাজ জানা আছে, ঠং করো না তো। দেখে কি খাবে বলো, চা না কফি? দেখে ড্রিঙ্কের বন্দোবস্ত করো বাবা। আরে নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি তো আজকাল আমাদের বাড়িতে যাতায়াতই ছেড়ে দিয়েছো, এসো না একদিন, তোমার বৌদি বলছিল। হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো। তা আপনিও কি বাবার সঙ্গে ইলেকশন করছেন? আমরা পুলিশের লোক, ইলেকশন আমাদের করতে নেই। ও আচ্ছা বাবা, আমি একটু গাড়ি নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ আমি ভাবছিলাম এই যে সতু হ্যাপা এদের আপনারা মাথায় তুলছেন, পরে সামলাতে পারবেন তো? আমরা রাজনীতি করি, আমাদের প্রয়োজনে কখনো এই বোর্ডের চাঁদ এইখানে, ওই বোর্ডের চাঁদ ওইখানে,
সামলাবে তো তোমরা, আমরা কেন? ওরে বাবা, সেদিন বলেছিলাম একদিন এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব, এখন তো দেখছি কোনো ডুবিয়ে পার পাবো না আমি। আমরা সাহেব নই মশাই, আমরা বাঙালি, অতিথিকে পঞ্চ ব্যঞ্জন রন্ধন করিয়া খাওয়াইতে হয়। হ্যাঁ, কিন্তু এ তো পঞ্চ ব্যঞ্জন নয়, এ তো একেবারে পঞ্চান্ন ব্যঞ্জন, একেবারে ফাঁসির খাওয়া। বকবক না করে খাও। তুই বসবি না? পরে, তুই একটু দাঁড়া, আমি আসছি। বলবো? বলো, কিন্তু ট্যাকফুলি। হ্যাঁ, এখানে রাখ। মাসিমা। হ্যাঁ। আমি আপনার একটু পারমিশন চাইছিলাম। কিসের পারমিশন? ওই আমরা মানে আমি বৌদি ভাই বউ আমরা সবাই একটু কাছে আউটিং এ যাব। কাছে? ওই সামনে দুদিন ছুটি আছে তো, তাই তো আমরা বলছিলাম যে মানে বৌদি বলছিল, মানে বৌদি বেশি করে বলছিল যে যদি প্রভাতী দেবী আমাদের সঙ্গে যান তাহলে। ওসব আপনার যদি আপত্তি থাকে তাহলে। আমার আপত্তি কিছু নেই, তোমাদের সঙ্গে যাবে তো ভালো কথা, তবে পলুকে একবার তুমি বুঝিয়ে বললে দাদা ঠিক রাজি হয়ে যাবে। কতদিন বাইরে যায়নি, ভীষণ যেতে ইচ্ছে করছে। মা বলো না মা। কি হলো, থামতে বলে কেন? তুমি মাকে মিথ্যে কথা বলেছিলে কেন? মিথ্যে? গুড লর্ড, কখন মিথ্যে বললাম? পারি, তুমি মাকে বলেছিলে না বৌদি যাবে, রিন্টু যাবে। ও, ব্যাপারটা কি জানো, এটা কোনো গ্রেট কজের জন্য একটু আধটু মিথ্যে বলাটা পাপ নয়। ওই যে ওই যুধিষ্ঠির না কে বলেছিল না, মহাভারতে আছে। আছে বুঝি?
বহুত জরুরি কাম থা মেম সাহ। আমি কি কিছু অন্যায় করে ফেললাম? কি চাও তুমি? বুঝতে পারছো না কেন এই রাতে তোমার ঘরে আমি আমি তোমাকে চাই প্রভাতী, তোমার মধ্যে আমি না না অলোক না। আমি কি তোমার কাছে অনেক বেশি চেয়ে ফেলাম প্রভাতী? আজ নয়, আরেক দিনের জবাব দেব। অনেক রাত হল, যাও যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। অলোক যাও। সরি প্রভাতী, আমাকে তুমি ক্ষমা করো। তুমি রাগ করলে অলোক? না না, আমি অন্যায় করেছিলাম। আসবো বলো না অলোক, আসবো। একটু আগে তুমি আমাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিলে, আবার তুমি এখন না প্রভাতি, যা শুরু করো। তুমি তো আমাকে বললে পরে একদিন জবাব দেবে।
যে আদর্শকে মাথায় রেখে আমাদের বাবা সারা জীবন লড়াই করে গেছেন, মাত্র কটা বছরের মধ্যে তার স্মৃতি নিশ্চিহ্ন হয়ে যাক, এটাই কি তুমি চাও? ওসব কথা এখন থাক না বলু, রুমো এই মাত্র ফিরেছে, এখনো মুখে হাতে জল পর্যন্ত দেয়নি। না মা না, আলোচনা যখন শুরু হয়েছে তখন তার একটা নিষ্পত্তি হওয়া দরকার। বাবার এই বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের উশৃঙ্খল জীবনযাত্রা আমি কিছুতেই সহ্য করব না। উশৃঙ্খল জীবনযাত্রা আমিও ঘৃণা করি দাদা, বাবার আদর্শকে আমিও কারোর থেকে কম শ্রদ্ধা করি না। তোমরা খুব ভালো করে জানো অলোকের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, সে বাড়িতে এসেছে, তোমরা তাকে দেখেছো, হয়তো দুই একদিনের মধ্যেই আমি বলতাম, কথাটা যখন উঠেছে তখন তোমাদের জানাচ্ছি যে অলোককে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? সভাপতি পূর্ণদা ছিলেন আমাদের নেতা, আর প্রভাতী আমার মেয়ের মতো, ও যদি আমাদের সংসারে বউ হয়ে আসে সংসার তো উঠলে উঠবে। অলোকেন্দ্র খুব ভালো ছেলে, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু তাহলে বৌদি আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো, সেই সুবাদে অনুরোধ করব। বলুন। জানেন তো এবারও আমাকে ইলেকশনে দাঁড়াতে হচ্ছে, আপনি পূর্ণদার স্ত্রী, একটা ইমেজ আছে, যদি আমার হয়ে মিটিং এ দু একটা কথাবার্তা বলেন, মানে আপনার আশীর্বাদ আর কি। আমাকে ক্ষমা করুন শুভেন্দু বাবু, তিনি রাজনীতি ছেড়েছিলেন অনেক দুঃখে, এতদিন পর আমাকে আর ওসবের মধ্যে জড়াবেন না, আমি শুধু এসেছিলাম বিয়ের প্রস্তাবটা নিয়ে, আর সেই সঙ্গে যদি দিনটাও স্থির হয়ে যেত। দিন স্থির করাটাই তো খুব মুশকিল, সামনের এই ইলেকশনের ঝামেলাটা না মিটলে অসম্ভব। ইলেকশনে এখনো দু মাস দেরি, তারপর রেজাল্ট যদি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস হয়ে গেল, বলে মানে সুপ, আর অত দেরি করতে পারবো? আরে কিছু বলো না। আমি আর কি বলবো, তুমি তো একাই বলে যাচ্ছ। না না, ব্যাপারটা তুমি ভেবে দেখো, মানে আমরা যদি আপাতত রেজিস্ট্রিটা করে ফেলি, তারপর অনুষ্ঠান প্রতিষ্ঠান যা করা ওরা পরে করবে। কি অন্যায় বলেছি কিছু? অন্যায় কিছু বলোনি, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। কি বলো না। যদি একবার রমলা বৌদির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করি আমরা, মানে রমলা বৌদি যদি তোমার বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বলে, হয়তো রাজি হয়ে যেতে পারি। নরে বেরে আরিয়া, চলো যাই। আমি আবার কেন? আরে এসো তো, চলো। ইলেকশনের আগে বাবা রাজি হচ্ছে না, এই তো। তুমি জানো কি করে? শুনেছি, কথাটা কানে এসেছে। বেশ তাহলে হয়ে গেল, এবার বলো বৌদি তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো? সাহায্য মানে তো বাবার কাছে কি দরকার করে, যাতে উনি মত পাল্টান। হ্যাঁ হ্যাঁ, তৃতীয়ত গুরুত্ব দিলেও নট নরঞ্চল নট কিচ্ছু, এক কথার মানুষ বাবা, তুমি জানো তো। তাহলে ম্যারেজ রেজিস্টারের হাতে তোমাদের নোটিশটা দেওয়া হয়ে গেছে তো? না, দেবো দেবো। তাহলে আর আটকাচ্ছে কিসে? নোটিশটা দিয়ে তারপর দুর্গা বলে ঢিলে পড়ো না বাপু। তোমাকে না বল, এই যে বেশ তাই হই বলি আসি। নমস্কার। নমস্কার। এসো। বড্ড হুটপাট করছো, ভয় করছে? চলো। কোথায়? আরে চলো না, আমি সায় বলে না তোমার হাতের উপর তুলে নিয়ে যাবো। হাসি, চলো। এই এখন কোথায় যাবে? প্রথমে আমার বাড়িতে যাবো, মানে ধরা চুরোটা পাল্টাবো আর কি। তারপর চায়ের দেশে, মানে মন মন হারে মন।
এই তোয়ালেটা একটু দাও। আরে কি হচ্ছে কি, দাও না, প্লিজ দাও তোয়ালেটা। থ্যাংক ইউ। আরে কি হলো, আরে ছাড়ো না, ভালো হচ্ছে না বলে দিচ্ছে। আজ থেকে ওগুলো খাবে না। রোদি, এসব কোনো তুমি আমার করো না। আমি ক্লাব, ডান্স, সোসাইটি, গার্লফ্রেন্ড পর্যন্ত ছেড়েছি। দয়া করে এটা ছাড়তে না, বলো না, তাহলে আমি সিম্পলি মরে যাব। কোনটাই কি আমি তোমাকে ছাড়তে বলেছিলাম? না, ঠিক তা নয়। আসলে তুমি এগুলো পছন্দ করো না, এটা আমি বুঝতে পেরেছিলাম। তাতে কি তোমার পছন্দ আর আমার পছন্দকে এক করে নিতে ইচ্ছে হয়েছিল, তাই এসব ছেড়ে দিলে কেন? জেনে করছো, বলোই না। তুমি ছাড়া আমার আর কেউ নেই বলে, আমি তোমায় ভালোবাসি বলে। এই কথাটাই তো এতক্ষণ শুনতে চাইছিলাম। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে এটাও ছেড়ে দেবো। আচ্ছা, বেশ, কথা দিলাম আর কোনোদিন খাবো না। কিন্তু একটা অনুরোধ আছে, বলো। আজকের এই সন্ধ্যাটা আমি একটু সেলিব্রেট করতে চাই। Eat, drink and be merry. হ্যাঁ, কি রাজি? রাজি, কিন্তু একটা কথা, আর কোনো দিন খাবে না। বলো তো, খাবো না, কোনো দিন খাবো না। বাট অন কন্ডিশন কি? আজকে তোমাকে অসহায় খেতে হবে, বড্ড গন্ধ, ভীষণ গন্ধ। প্লিজ প্লিজ প্লিজ, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। না, হ্যাঁ, এক মিনিট। চিয়ার্স। কথা দিলে কিন্তু আর খাবে না। না, খাবো না, প্রমিস। প্রমিস করেছে মদ ছুঁবে না, না 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 না।
এটাই আজ তোমারই হাতে, দেখো বন্ধু মনে রেখো শপথ নিলে এই রাতে, মিলনের মধুর স্মৃতি যেন ভেঙে দিও না, মিলনের মধুর স্মৃতি যেন ভেঙে দিও না, না 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 আর মত ছুঁবে না, অলক বাবু প্রমিস করেছে দুঃখ কেন আছে তোমায় লতার মত জড়িয়ে, আমি আছি ভালোবাসা দেব তোমায় ভরে, তরল নেশা লাগবে না, না 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 আর মত ছুঁবে না, অলক বাবু প্রমিস করেছে আসলে, আমার দেহের সুধায় মাতাল হলে অন্য নেশা থাকবে না, না 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 আর মত ছুঁবে না, অলক বাবু প্রমিস করেছে মত ছুঁবে না, না 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 সেদিন হোটেলের ঘরে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আজ আমি তোমারই অলোক, তাড়াতাড়ি করো না, আরে ব্যস্ত হচ্ছ কেন, আমি কথা দিচ্ছি তোমাকে দেড় ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে দেবো। চলো
কি ভাবছো প্রভাতি? বড্ড ছেলে মানুষ করে ফেললাম, এখন বুঝতে পারছি। ছেলে মানুষই আমিও করেছি, কিন্তু সত্যি তো আমরা ছেলে মানুষ নই। তা বলতে পারো, আমাদের একটু হিসেবে হওয়া উচিত ছিল। বলি না কেন? বললাম না কেন? রক্তে যে তখন আগুন ধরে গেছিল ম্যাডাম, বলেছিলাম এক ঘন্টার মধ্যে বেহালা বেহালা। অলোক, গাড়িটা একটু বাস্তে চালা, শহরের মধ্যে ঢুকে পড়েছে। আরে কিছু ভেবো না, প্লিজ অলোক, ডোন্ট ওয়ারি, বাই 15 মিনিটস তোমার বাড়ি পৌঁছে দেবো। লাস্ট কিস ফর দ্য নাইট। খুব হয়েছে। শিকির গাড়ি খোলো, হসপিটাল নিয়ে যেতে হবে। দেখো তো কেউ নাম্বার নোট করছে না? ওই তো ইমার্জেন্সি গেট। কি হলো, গাড়ি ঘোরাও, আরে হসপিটাল পেরিয়ে যাচ্ছে যে, কোথায় যাচ্ছ তুমি? উডল্যান্ড ক্যালকাটা হসপিটাল? আরে গাড়ি থামাও, কি করছো কি তুমি? এখানে দাঁড়ালে কেন? কুইক, ছেলেকে তুলে দাও। কি করতে চাও তুমি? আর তাও না, কি করছো তুমি? আস্তে, আরে ও যে বেঁচে আছে ওকে তুমি হসপিটাল নিয়ে চলো। ব্যাপারটার গুরুত্ব তুমি বুঝতে পারছো না প্রভাতী, হাসপাতালে গেলে এক্ষুনি পুলিশের ঝামেলা জড়িয়ে পড়তে হবে। আই এম ড্রাঙ্ক, তোমাদের মুখে মদের গন্ধ আছে, ওখানে গেলে আমাদের মুখের গন্ধই টের পেয়ে যাবে। যে তাই বলে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করবে না? ও বাঁচবে না, হাসপাতালে গেলে ও মরবে। তবু আমি শেষ চেষ্টা করব। চলো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও বলছি। গাড়ি দৌড়ো বলছি, ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে। একদম নড়বে না। এই তুমি কি করলে অলোক? ও যে বেঁচে ছিল, তুমি গাড়ি ঘোরাও। ছাড়ো ছাড়ো, প্লিজ প্লিজ অলোক, তুমি এত অমানুষ হইও না, চেষ্টা করলে ওকে বাঁচানো যাবে। প্লিজ অলোক, অলোক তোমার দুটি পায়ে পড়ি অলোক, তুমি ওখানে ফিরে চলো। ড্রেস তো ছিল সাদা রঙটা, আবার পাল্টে গেলেন কেন? গুড ইভিনিং। আচ্ছা, আমার কোনো ফোন এসেছিল না স্যার? যদি মিস আচারিয়া এলে আপনাকে খবর দেবো। কল
কোথায় থাকবেন স্যার? আমি লোনে আছি। আচ্ছা আচ্ছা, এই বলুন স্যার। না থাক, এটা রাখ। আমাকে কি ক্রিমিনাল বলে মনে হচ্ছে? মার্ডারার? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। ইটস অ্যান এজ, 15। হ্যাঁ, 15 দিন। দিন 15 হলো আপনি আসেন নিন। কি স্যার, বাইরে গিয়েছিলেন নাকি স্যার? বসুন নি স্যার। সার্কেল স্যার? সার্কেল নয় স্যার, সর খেল, সর খেল। হ্যাঁ, হুইস্কি বিকে না? বিয়ার? বিয়ার খাবেন স্যার? আপত্তি আছে? না না, আপত্তির কি আছে? বিয়ার, বিয়ার হলো স্যার আদি এবং অকৃত্রিম। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, দাড়ি রাখছেন নাকি স্যার? দাড়ি রাখছেন? তা ভালো, আপনার মতন একজন গ্রেট পার্সোনালিটির পক্ষে দাড়ি ইজ এ মাস্ট। আমার কি মনে হয় যত বড় বড় লোক, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, না জগদীশ বসু তো দাড়ি ছিল না, জগদীশ বসু দাড়ি ছিল না, মানে উইদাউট দাড়ি আমি কোনো গ্রেট ম্যান কে কল্পনাই করতে পারি না। নিন স্যার, এই দুটো চিলি চিকেন। না আমি খাবো না। খাবেন না স্যার? অন্য কিছু? না। তাহলে একটা যা, নিন স্যার। কথা দিলে কিন্তু আর মদ খাবে না। কথা দিলাম। প্রমিস? প্রমিস। কি হলো স্যার, খাবেন না? না, আপনি খান। আগে আপনি খান। অশোক, কি হলো? আমি তোমার পাশে বসবো না। যা বাবা, কি হলো? ওটা থেকে বসো তো। ওদিকে তাকাবেন না স্যার, নইসেন্স, বলার কিছু নেই, মানবে না, যুগধর্ম। আর আমরা ওই বয়সে বড়দের দেখলে জ্বলন্ত সিগারেট লুকিয়ে ফেলতাম, আর এরা জাহান্নম, জাহান্নম। দেখি, আপনাকে একটু অন্যমনস্ক লাগছে? না। এই মালটা কে রে? ওকে চিনিস না? অলকেন্দু রায়, বেন জনসনের অ্যাকাউন্টস কন্ট্রোলার। Heavens, he used to drink like a fish. এখন কফি খাচ্ছে। Thank you.
বলরুমে যাবেন নাকি স্যার? বলরুমে না, না মিস আচার্য ফোন করেছিলেন স্যার। কি বললেন? উনি বাড়িতে বিশেষ কাজে ব্যস্ত আছেন, তাই আসতে পারবেন না। ব্যস্ত আছেন তাই তো বললেন স্যার। থ্যাংক ইউ, নমস্কার স্যার। প্রিয় বান্ধবীটি গেলেন কোথায়? মিস আচার্য ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দিয়েছে তো। হিস্ট্রি রিপিট স্বরূপ আমাকেও একদিন এরকম ছুঁড়ে ফেলে দিয়েছিল। পৃথিবীটা গোল, আমাকে বল। কিছু হয়নি মা। তুই বললে আমি শুনব। যে তুই একটা সন্ধ্যা বাড়িতে থাকতিস না, আজ প্রায় দু সপ্তাহ হয়ে গেল অফিস থেকে ফিরে ঘরদোর হয়ে বসে থাকিস একা, কেন? অলকন্দু তো আসে না কতদিন। কি হয়েছে রে, আমাকে বল রুমু। কি বলবো, বলছি তো কিছু হয়নি।
আসুন। এই তো অলকেন্দু, এইমাত্র তোমার কথাই হচ্ছিল, অনেকদিন বাঁচবে বাবা। বাঁচতেই তো চাই মাসিমা, কিন্তু প্রভাতী কই? ঘরে আছে, যা। উমা, তুমি আমার দাড়ি লাগলে কবে থেকে? আসবো, এসো। খুব ব্যস্ত শুনলাম। হ্যাঁ, কিসের ব্যস্ততা? আমি তো কিছু দেখছি না। ইচ্ছে থাকলেই দেখা যায়, দৃষ্টিটা শুধু চোখের নয় অলোক, মনেরও। হ্যাঁ আলোক, দেখো আজ সোজা করে বলো তো, কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো প্রভাতী? আজ 15 দিন বাদ তোমার সঙ্গে আমার দেখা, ব্যবহারটা করলাম প্রভাতী? সেটাই তো আমার প্রশ্ন, কেন এভাবে এড়িয়ে চলছো আমাকে? তোমার অফিসে টেলিফোন করলে অপারেটর আমাকে লাইন দেয় না, বাড়িতে এলে তোমার দেখা পাই না আমি। আজকে আজকে বিকেলবেলা ক্লাবে যাবে বলে অ্যাপয়েন্টমেন্ট করেছিলে, সেখানে গেলে না। কি করেছি আমি? দাঁড়া, তোমাকে বলতেই হবে কি করেছি আমি। কি করেছো তুমি জানো না? না, আমি জানি না, আমি জানি না। যেটা ঘটেছে সেটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট, তার জন্য কি আমি একাই দায়ী? অ্যাক্সিডেন্টের জন্য তুমি একা দায়ী নিশ্চয়ই নও, কিন্তু তার পরের ঘটনার দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো? একটা তাজা প্রাণ, ইচ্ছে করলে হয়তো হয়তো কেন তুমি নিশ্চয়ই তাকে বাঁচাতে পারতে, কিন্তু সেই ইচ্ছে তোমার একবারও হলো না। তোমাকে কি বলবো, খুনি, মার্ডারার? প্রভাতী, বাস বাস, চমকে যাচ্ছ না? কিন্তু আমার কি মনে হয় জানো, সেই রাতে তোমার পাপের সঙ্গে আমিও জড়িয়ে আছি, অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার। তবে আমি বিশ্বাস করি, অপরাধ যদি কেউ করে থাকে শাস্তি তাকে পেতেই হবে। প্রভাতী, প্রভাতী প্লিজ, ওসব কথা মনে রেখে শুধু শুধু মন খারাপ করো না তুমি। দেখো আমরা এনগেজড, কতদিন বাদে আমাদের বিয়ে, ম্যারেজ রেজিস্ট্রারের কাছে আমাদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সামনে এখন শুধু রেজিস্ট্রি হয়ে গেলেও তা আমাকে ভাঙতে হতো। কি বলছো তুমি, কি বলছো? আমাদের এতদিনের সম্পর্ক, প্রেম, ভালোবাসা সব মিথ্যে? সত্যি শুধু সেদিন সেই রাতের অন্ধকারে ঘটনাটুকু? ঘটনাটুকুর কোনো গুরুত্বই তোমার কাছে নেই তা আমি জানি, সেটাই আমার সবচেয়ে অসহ্য। তুমি নিজে পাপি, কিন্তু তোমার কোনো পাপ বোধ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই, এমন মানুষকে আমার থামলে কেন বলো? এমন মানুষকে আমার মানুষ বলতে ঘৃণা হয়। প্রভাতী, এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? বড় দুঃখে বলছি অলোক, বিশ্বাস করো। প্রভাতী, তুমি জানো না সেই রাতের ঘটনার পর কি একটা পরিবর্তন ঘটে গেছে আমার মধ্যে। জানি, দাড়ি রেখেছ আর গাড়ির রংটা পাল্টেছ, তাও ধরা পড়ার ভয়। কিন্তু অলোক, রং দিয়ে কি পাপের চিহ্ন টাকা দেওয়া যায়? তাহলে আমি কি বুঝবো? হ্যাঁ, ভবিষ্যতে তুমি আর এ বাড়িতে আসবে না, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। বেশ, তোমার কথা আমি মনে রাখবো প্রভাতী, ভুলবো না। লক্ষ্মী শোনা, আমাকে বল, আমাকে লুকাস না, আমাকে বল।
ব্যাপার হলো? লড়াই করছিলে নাকি? হ্যাঁ লড়াই করছি, নিজের সঙ্গে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। নিজের সঙ্গে লড়াই করা ভালো, তাতে হাত পা ভাঙে না, রক্তপাত হয় না, খুব সেফ। চলো আপাতত লড়াই কিছুক্ষণ সিজ ফায়ার হোক, তুমি হাত মুখ ধুয়ে নিয়ে খাবে। চলো, রিন্টু ঘুমিয়ে গেছে, তোমার দাদা কিন্তু যে গেছে, এসো। আমি খাবো না বুদি। মানে খেয়ে এসেছি আমি। দেখি তো মুখখানা, দেখি তোমার মুখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারি তোমার খাওয়া হয়নি। এই হলো, কি হয়েছে রহতির সঙ্গে ঝগড়া? তা মাঝে মাঝে ঝগড়াঝাটি হওয়া ভালো, ঝগড়া মানেই তো হিট উত্তাপ, আর উপযুক্ত উত্তাপ না পেলে ভালোবাসার রস ঘন হবে কি করে বলো? তাই বলছিলাম, রাগ অনুরাগ বিরাগ ইত্যাদি সব রকমের রাগারাগির পালা চুকিয়ে ওকে একেবারে পাকাপাকি ভাবে বাড়িতে নিয়ে এসে তোলো না বাবু, আমরাও নিশ্চিন্ত হই। কি হলো, কথাগুলো কানে গেল? কবে নিয়ে আসছে ভাই বউকে? বলো। কেননা যাবে না বৌদি, সম্পর্কটা বোধ হয় শেষই হয়ে গেল আজ। কি বলছো বলো? এমন একটা সাংঘাতিক ঘটনা তুই এতদিন আমাদের কাছে লুকিয়ে রেখেছিলি রোমু। লুকিয়ে রাখতে চাইনি মা, একটা অসহ্য যন্ত্রণায় চলছিলাম এতদিন, আজ সব চালান নিষ্পত্তি করে দিলাম। এখন কি করবি? এটা কোনো প্রশ্ন নয় মা, মানুষের জীবনে করবার এত কাজ আছে যে গুনে শেষ করা যায় না। নিজেকে দিয়ে সবাইকে বিচার করিস নি বলু, তুই না হয় বই প্রফেসরি আর লেখা নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারিস, কিন্তু ও তো একটা মেয়ে, ওর একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ ভবিষ্যৎ আছে, চিরকাল থাকবে। ওর কিসের অভাব? শিক্ষা দীক্ষা আছে, ভালো চাকরি করে, ও ইচ্ছে করলে ওই অলোকেন্দুর থেকে অনেক ভালো ছেলে পাবে বিয়ে করার জন্য। দাদা এই মুহূর্তে এসব আলোচনা আমার একদম ভাল লাগছে না, আমার ভবিষ্যতের কথা আমাকেই ভাবতে দাও। মেয়েটার জন্য বড় চিন্তা হচ্ছে বলি, ভয়ানক আঘাত পেয়েছে। স্বাভাবিক, ভাবার কিছু নেই মা, রুমু ঠিকই করেছে। একজন ক্রিমিনালকে বিয়ে করে তারপর সারাটা জীবন জ্বলে পুড়ে মরতে হতো ওকে। বলো কিন্তু ক্রিমিনাল নয় পলু। ক্রিমিনাল নয়? ঘটনা যে শুনলাম তা যদি সত্যি হয়, নিশ্চয়ই সত্যি, কারণ রুমু কখনো মিথ্যে কথা বলে না। ইজ এ ওয়ার্স্ট টাইপ অফ ক্রিমিনাল। রুমু তোর ফোন। হ্যালো প্রভাতী, আমি রমলা বৌদি বলছি। বলুন, তোমার সঙ্গে অলোকের কি হয়েছে প্রভাতি? কেন, কি সব আজে বাজে বকছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। কি বলছে? সেসব টেলিফোনে বলা যাবে না। আমি আমি আবার তোমার ওখানে আসব। আসুন, কিন্তু অলোকের সম্বন্ধে দয়া করে আমার কাছে কিছু জানতে চাইবেন না। কেন প্রভাতি? আমাকে ক্ষমা করবেন, আমি কিছু বলতে পারবো না। ওসব হলো বিরহ মিলনের ব্যাপার, পূর্বরাগের পিরিয়ড ওরকম মাঝে মাঝে হয়েই থাকে। তুমি এ কদিন অলোককে দেখো কি বিচ্ছিরি চেহারা হয়েছে ওর, ভালো করে খাওয়া দাওয়া করছে না, বোধ হয় অফিসেও ঠিক মতো যাচ্ছে না। অফিস যাচ্ছে না মনে তো হয় না, তাহলে বাড়িতে বসে বসে করছি নাকি?
আরে নিমাই যে এসো 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 কি বাবা, এই তো এলাম দাদা। তা তো এলে, এখন আমার ভিআইপি নয়, এগুলো কি সম্পর্কটা তুলে দেবে? এ কি বলছেন দাদা, আপনার সঙ্গে সম্পর্ক তার চাকরির সূত্রে নয়, প্রায় পারিবারিক। তাহলে আসো না কেন? ইনফ্যাক্ট সময় পাই না, ওই ইলেকশন যত এগিয়ে আসছে টেনশনও তত বাড়ছে। তোমার টেনশন আর টেনশন তো আমাদের। হ্যাঁ, একদিকে অপোজিশন, তারপর নিজের পার্টির মতো 15টা ফ্র্যাকশন, এর উপর আছে সতী আর হ্যাপা। ব্যাপারটা বুঝো, কখন যে কি হয় কিছু বলা যায় না। আপনি কিচ্ছু ভাববেন না দাদা, আপনার প্রোটেকশনের সব ব্যবস্থা আমরা করবো। বাস বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। আরে আরে আরে, তুমি আমার দাড়ি রাখতে শুরু করলে কবে থেকে? কি বাবা, ভূত দেখছিস বলে মনে হচ্ছে? না মানে মিস্টার পালে তো আপনি সকালবেলা। হ্যাঁ, উনি কাল ফোন করেছিলেন, তাই একবার দেখা করে গেলাম। বাবা ডেকেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, অফিস যাচ্ছিস না শুনলাম, তা আমার অফিসে মানে ইলেকশনের কাজকর্ম করে দেখ না। না বাবা, আমার অন্য কাজ আছে, চলে। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন। আজ অনেক সকাল সকাল। এটা সকাল নয়, সন্ধ্যা। ও ভেরি সরি, ব্যাপার হচ্ছে এখানে এলে সময় গুলিয়ে যায়। আসুন স্যার, আসুন, বসুন স্যার, বসুন। এটা থামস আপ। হ্যাঁ, থামস আপ। ও, আপনি তো সব ছেড়ে দিয়েছেন। তাহলে স্যার আমার জন্যে, আমার জন্যে কি বলবো? আপনার যা ইচ্ছে বলুন। হুইস্কি বড়। একটা সিগারেট দিচ্ছি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো স্যার। কি বলছিলাম যে মিস আচারিয়া তো আর আপনার সঙ্গে এখানে আসেন না। আপনাকে দেখে কদিন ধরে এই রকমই একটা সন্দেহ আমার মনে উঁকি ঝুঁকি মারছিল। দুঃখ করবেন না স্যার, দূত আমি তো এই লাইনের হালচাল সব জানি। ওসব মেয়ে হলো গিয়ে মানে যাকে বলে বাটারফ্লাই গার্ল। হ্যাঁ, ফুলে ফুলে উড়ে উড়ে বেড়ায়, ফুলে ফুলে উড়ে উড়ে বেড়ায়। শাট আপ স্কাউন্ডরেল, ওরকম কথা ফের একটা উচ্চারণ করলে। Thank you.
কিছু হারিয়েছে? কে খুঁজছেন? বিবেক। বিবেক কিরমিকির চাম চিকির চামের কাটা মজুমদার দে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুটতে। শোনো এই সেই লোকটারে দাঁড়িয়ে রেখেছে। তোমাদের ডাকছে, এদিকে এসো। শোনো শোনো, তোমরা এখানে থাকো। হ্যাঁ। আচ্ছা, কদিন আগে গোপাল বলে একটি ছেলে এখানে গাড়ি চাপা পড়েছিল, তোমরা জানো? হ্যাঁ, ও তো মরে গেছে। আমি জানি। আচ্ছা, ওর বাবা মা কোথায় থাকে তোমরা জানো? ওই তো ওইখানে। ওইখানে আমায় নিয়ে যেতে পারবে? চলুন। জান, এই তোমরা কোথায় যাচ্ছ? ওরা আমার সঙ্গে এসেছে, ওরাও যাবে। জান, আরে এসো এসো, বসো। কি ব্যাপার এত রাত্রে? এরা কারা? কাল লিফটিং এর ব্যাপার বুঝি? না, রেস কোর্সের ধারে কিছুদিন আগে একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। আসামিকে এখনো ধরা যায়নি। আর বোধ হয় যাবেও না কোনোদিন। লোকটা খুব ঘুঘু। সেই ঘুঘু আজ নিজেই ধরা দিতে এসেছে মিস্টার পালিত। আমি সে ব্যাপারটা কি বলতো? অনেকদিন চেষ্টা করেছিলাম কিন্তু আর পারলাম না। বিবেকের সঙ্গে লড়াই আমি হেরে গেলাম, তাই আজ সারেন্ডার করতে এসেছি। তোমার আমার মাথা ঠিকই আছে মিস্টার পালিত? না না, আমি সে কথা বলছি না। তাহলে আমি বলতে চাই যে তুমি সারেন্ডার করতে এলে আর আমরাও তোমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলাম তা তো হয় না। আমাকে খোঁজ খবর করতে হবে, সাক্ষী সাবুত জোগাড় করতে হবে। অ্যাক্সিডেন্টের সময় অল এলয় কোম্পানির মিস প্রভাতি আচার্য আমার সঙ্গে ছিল। আমরা কিছুই করতে চাইনি হুজুর। আমার গোপাল গেছে, একে উনি 5,000 টাকা দেবেন বলেছেন। আমার এখানে আসতে চাইনি হুজুর। উনি জোর করে টাকা দিতে চেয়েছো? ব্যাস, একটা মানুষ আর খুনি আসামি আপনার সামনে হাজির হয়েছে। তোমার বাবা শুভেন্দুবাবু ব্যাপারটা জানেন? না, আর জানলেও আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। এদের মিস্টার খাসনো বিষয়ে নিয়ে যাও, উনি একটা স্টেটমেন্ট দেবেন। যাও, আসুন। না না পারি, ও জামিন নেব না। না, আমার ছেলে যদি তার কৃতকর্মের প্রায়শ্চিত করতে চায় করুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমরা তোমাদের আইন অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এর মধ্যে আমার কি বলা থাকতে পারে? তাই তো বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ, নিউজ এডিটর সুকুমার সেনগুপ্ত। ঠিকানা কি? ঠিকানা তো নেই হুজুর, ফুটপাতে থাকি। ঠিকানা নেই, ফুটপাতে থাকো, আবার ডায়েরি করতে এসেছো, লজ্জা করে না তোমাদের? লজ্জাটা আমাদেরই মিস্টার খাসনবিশ, আমরাই ওদের কোনো ঠিকানা দিতে পারিনি। এইভাবে কোনো ডায়েরি লেখা যায়? ফুটপাতে থাকে, এরা তো লিগ্যাল সিটিজেনই নয়। লিগ্যাল সিটিজেন কাকে বলে আমি জানি না, তবে ওরা এই দেশের মাটিতে জন্মেছে, এখানেই বড় হয়েছে, আবার এই দেশেই মারা যাবে। আপনার কাব্যীর আকন্ত মশাই, অনেক আইন বাঁচিয়ে চলতে হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে অলকেন্দ্র রায় নিজে গিয়ে পুলিশে সারেন্ডার করে এসেছে আজকে রাত্রে। হ্যাঁ, শুধু তাই না, ওই মরা ছেলের বাপকে 5,000 টাকা ক্যাশ দিয়ে এসেছে। হ্যাঁ 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 ভাই, তুমি খবরটা একটু বক্স করে কালকে কাগজে ছেপে দিও ভাই সুকুমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেই তো পারছো সামনে ইলেকশন। আমার রিকোয়েস্ট আছে, এই এদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই 5,000 টাকা আমি আপনার সামনেই গোপালের বাবাকে দিতে চাই। অত টাকা আমরা কখনো চোখেও দেখিনি, এখন ও টাকা আপনি দেবেন না হুজুর, সব লুট হয়ে যাবে। দ্যাটস ট্রু মিস্টার রায়, আপনি বরং ওটা স্যারের হাতেই দিয়ে যান, উনি ডিসবার্সমেন্টের ব্যবস্থা করে দেবেন। এটা কি? মাই কনফেশন। তুমি এতে লিখেছো যে গোপালকে তুমি কালভার্টের দ্বারে ফেলে এসেছিলে এবং মিস প্রভাতি আচার্য এই অমানসিক কাজে তোমাকে বাধা দিয়েছিল, কিন্তু তুমি সেটা শোনোনি। যা সত্যি তাই লিখেছি। হ্যাঁ, ইওর সত্যি। তুমি কি ভেবেছো কোর্টে এরকম একটা স্টেটমেন্ট গেলে তোমার লক্ষ্যে থাকবে? এতক্ষণ কথা বলে আপনার কি ধারণা হলো আমি রক্ষা পাবার জন্য এত রাত্রিরে আপনার কাছে ছুটে এসেছি? কেন এসেছো তুমি নিজেই জানো। তবে শোনো, তোমার ওয়েল উইশার হিসেবে বলছি, এই স্টেটমেন্টটা উইথড্র করে একটা নতুন স্টেটমেন্ট লিখে দাও, তাতে অসম্ভব। কিন্তু এর অর্থটা কি বুঝতে পারছো? একটা খুনের কেস, এ কেস অফ ডেলিবারেট মার্ডার। আমি জানি। বেশ, কেস ওটু, তারপর ল উইল টেক ইটস ওন কোর্স। আপাতত এটাতে সই করে বাড়ি চলে যাও। কি এটা? ব্যক্তিগত মুচলেকায় জামিন। আমি জামিন নেব না। তুমি জামিনও নেবে না? বললাম তো না। বেশ, তাই হোক। অনুশোচনায় বিদ্ধ হইয়া আজ রাতে তিনি লালবাজারে পুলিশের নিকট আত্মসমর্পণ করেন। তোমার দাদা বৌদি দেখা করতে এসছেন। অলোক, আমি কারোর সঙ্গে দেখা করবো না মিস্টার পালিত। একটা কথা বলবো, তোমার সঙ্গে আমার পরিচয় আজকের নয়, কতবার কতভাবে দেখেছি তোমাকে, কিন্তু আগে তোমার সঙ্গে আজকে তোমাকে আমি কিছুতেই মেলাতে পারছি না। কোথায় যেন একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে,
সে কি শুধু বিবেকের ধারণা নাকি অন্য কিছুর? আমি জানি না। হয়তো কোনো স্পর্শ মনির। আমি লালবাজার থেকে আসছি, মিস্টার অলকেন্দু রায়কে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মিস্টার রায় লালবাজারে পুলিশের কাছে একটা কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে, পড়ে দেখুন। স্টেটমেন্ট দিয়েছে আপনাদের কাছে, আমি কেন পড়ে দেখতে যাব? আপনার নাম এতে একমাত্র সাক্ষী হিসেবে উল্লেখ করা আছে। বলো কি হবে? জানি না। স্টেটমেন্টে যা লেখা আছে আপনি কি তা সত্যি বলে মনে করেন? সব সত্যি। তাহলে কাইন্ডলি এখানে একটা সই করে দিন। সই লাগবে কেন? আমরা চাই স্টেটমেন্টটা যে কারেক্ট সেটা উনি কনফার্ম করুন। আদালতে কেস উঠলে পুলিশ কিন্তু সাক্ষী হিসেবে আপনাকে সামন করবে। একটা রিকোয়েস্ট করব, ওই সাক্ষীর ব্যাপারটা থেকে রমুকে মানে প্রভাতীকে বাদ দেওয়া যায় না? বুঝতেই তো পাচ্ছেন অবিবাহিতা মেয়ে একটা স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে পড়লেস। স্ক্যান্ডালটা কিসের মা? স্ক্যান্ডাল আছে রুম, ক্রিমিনাল কেসের জেরার ধরন সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। সেটা ফেস করলে আমাদের ফ্যামিলির বিশেষ করে বাবার ইমেজটা খুব উজ্জ্বল হবে না। আর সত্যটাকে গোপন করে চোরের মতো লুকিয়ে থাকলেই বুঝি বাবার ইমেজটা খুব উজ্জ্বল হবে? এক্সকিউজ মি মিস আচার্য, আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেসটা এখন যা দাঁড়িয়েছে তা হলো ইচ্ছাকৃত খুন, অর্থাৎ আমি জানি। তা জেনেও কি আপনার মনে হচ্ছে আপনি সাক্ষী দিতে পারবেন? হ্যাঁ পারব। খুন, খুন, এটা খুনের কেস। আজকে তোমার ছেলে একটা খুনের কেসে কনভিক্টেড হলে তোমার ব্যালটের বাক্সে কি ভোটে উপচে পড়বে? না, কেসটা যে এত গোড়াবে আমি ভাবতে পারিনি। ইনফ্যাক্ট নিমাইও তো টেলিফোনে সেরকম আওয়াজ দেয়নি। তা এখন কি করবে? নিমাই পালিদের উপর ভরসা করে বসে থাকবে না ছেলেটাকে বাঁচাবার ব্যবস্থা করবে? হ্যাঁ বিজন, ব্যারিস্টার দত্তকে দেখো তো। হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা। হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেবে। জামিনের ব্যবস্থাও করা গেল না? জামিনের ব্যবস্থা তো এই মুহূর্তে করা যায়, কিন্তু তোমার ছেলে যদি রাজি না হয় তো? দত্ত ভাই, তুমি আমার বন্ধু মানুষ, দেখো ছেলেটাকে যেন বাঁচানো যায়। ইলেকশনের মুখে কোথায় ভাবলুম ছেলেটার অমন একটা বোল্ড কনফেশন ক্যাশ করব, উল্টে কি কেলেঙ্কারি হলো বলো দেখিনি। দেখো কেলেঙ্কারির কিছুই হতো না, কারণ অলকেন্দু স্টেটমেন্ট ছাড়া পুলিশের কাছে কোনো এভিডেন্সই নেই। সেটাকে মানসিক ভারসাম্যহীনতা বলে কাটিয়ে দেওয়া যেত, কিন্তু মুশকিল করেছে মিস আচার্য কনফার্মেশন। মিস আচার্য মানে প্রভাতী? হ্যাঁ। পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছে? নিজে স্টেটমেন্ট দেয়নি, তবে অলকেন্দু স্টেটমেন্টকে কনফার্ম করে সই করেছে। অ্যাকচুয়ালি মিস আচার্যই হচ্ছে পুলিশের একমাত্র সাক্ষী। হ্যাঁ প্রভাতী? হ্যাঁ একমাত্র সাক্ষী। প্রভাতী আসবো? সাক্ষী দেবে? কারোর বিরুদ্ধে আমি সাক্ষী দেব না, আমি সাক্ষী দেব সত্যের সপক্ষে। তাতে যদি অলোকের ক্ষতি হয়? আসল ব্যাপারটা কি বলতো, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? না। তাহলে এটা কি করে সম্ভব হলো?
দেখো প্রভাতী, অলোক যদি ভুল করে কোনো অন্যায় করেই থাকে, তুমি সেটা সংশোধন করে নেবে না? সংশোধন মানে তো মিথ্যাচার। দেখো প্রভাতী, সভা সমিতিতে দাঁড়িয়ে আমরা বড় বড় বলি আওড়াই, বাস্তব জীবনে কোনো মানেই নেই। শোনো, অলোক যা স্টেটমেন্টে লিখেছে সেটা তো ফেরানো যাবে না। কালকে কেসের হিয়ারিং, তুমি সাক্ষী দিতে যাবে না। আমাকে ক্ষমা করবেন, মিথ্যের সঙ্গে আমি আপোষ করতে পারবো না। বুঝলাম, অলোককে তুমি কোনোদিন ভালোবাসোনি, ভালোবাসা ভান করেছ, ফ্লার্ট করেছ। আপনি আমার গুরুজন, এরকম কুচ্ছে তিনি আপনি করবেন না। নইলে তুমি অলোকের ভাবী স্ত্রী হয়েও তাকে ফাঁসি কাঠের দিকে ঠেলে দিতে চাইছো কেন? কিন্তু আমি তো তা পারবো না, অলোক যে আমার ছেলে। গোপালও তার বাবার ছেলে ছিল। তাহলে এটাই তোমার শেষ কথা? ঠিক আছে, শেষ ফয়সলা আদালতে হবে। শোনো, আমার কাউন্সিল মিস্টার দত্ত কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। মিস আচার্য, আসামি অলোকেন্দু রায়ের কনফেশনাল স্টেটমেন্টটা আপনি পড়েছেন? হ্যাঁ পড়েছি। তার মধ্যে কোনো ভুল বা অসঙ্গতি কিছু আছে বলে আপনার মনে হয়? না। তাহলে আপনি স্বীকার করছেন যে অলোকেন্দু রায়ের স্বীকারোক্তি সম্পূর্ণ সত্য? হ্যাঁ সম্পূর্ণ সত্য। এক্সিবিট নাম্বার ১ প্লিজ। মিস আচার্য, অলোকেন্দু রায়ের এই স্টেটমেন্টে এই সইটা কি আপনার? তার মানে ইওর অনার, সাক্ষীর জবানিতে এটা আর একবার প্রমাণিত হলো যে আসামি অলোকেন্দু রায় আহত গোপালকে নিয়ে হাসপাতালে না গিয়ে ময়দানে কালভাটের ধারে ফিরে এসেছিলেন এবং সেখানেই গোপালের মৃত্যু হয়। অর্থাৎ এটা ইচ্ছাকৃত খুন, এ কেস অফ ডেলিবারেট মার্ডার। আমি আশা করব মাননীয় বিচারক এই ভদ্রবেশী খুনির উপযুক্ত শাস্তি বিধান করবে। That's all, Your Honor. এক মিনিট, Your Honor, আপনার অনুমতি নিয়ে আমি সাক্ষী মিস আচার্যকে কয়েকটা প্রশ্ন করতে চাই। Your Honor, আপনি কিছু বলবেন? আমার ডিফেন্সের জন্য আমি কোনো লয়ার অ্যাপয়েন্ট করিনি। Your Honor, এই মামলার সঙ্গে বিখ্যাত রাজনৈতিক নেতা শ্রী শুভেন্দু রায়ের মান সম্মান কেরিয়ার জড়িত। আমি আদালতে শ্রী রায়ের পক্ষে ওকালতনামা পেশ করেছি এবং সেই অধিকারে আমি সাক্ষীকে জেরা করতে চাই। Yes, you may proceed. আচ্ছা মিস আচার্য, 11 এপ্রিল মানে যে রাত্রে দুর্ঘটনাটা ঘটে, আপনি অলোকেন্দুর সঙ্গে একই গাড়িতে ছিলেন? আচ্ছা, সমস্ত ঘটনাটা মানে অ্যাক্সিডেন্টটা আপনার চোখের সামনেই ঘটেছিল? আচ্ছা, আপনার কি একবারও মনে হয়েছিল যে আসামি অলোকেন্দু রায় ইচ্ছে করে গোপালকে চাপা দিয়েছে? না, ইচ্ছে করে নয়, হঠাৎ গোপালই ছুটতে ছুটতে ওর গাড়ির সামনে এসে পড়েছিল এবং অলোকেন্দু রায় চেষ্টা করেছিল গোপালকে বাঁচাতে, যার ফলে ওর গাড়িটা গিয়ে ডাস্টবিনে ধাক্কা খায়। কি তাই? হ্যাঁ, কিন্তু ছেলেটিকে বাঁচানো যায়নি। প্লিজ নোট ইওর অনার, সাক্ষী মিস আচার্য স্বীকার করছেন যে ছেলেটিকে বাঁচানো যায়নি, অর্থাৎ গোপালের স্পট ডেথ হয়েছিল। না, আমি সে কথা বলিনি, আমি বলেছি ছেলেটিকে রক্ষা করা যায়নি। না না, কথা ঘোরাবার চেষ্টা করবেন না মিস আচার্য, আপনি এইমাত্র স্বীকার করেছেন যে ছেলেটিকে বাঁচানো যায়নি, বলুন হ্যাঁ কি না? ইওর অনার, মিস আচার্য একজন শিক্ষিতা সম্ভ্রান্ত মহিলা, সামান্য একটা কথার হেরফেরের জন্য আমার রাগনের ফ্রেন্ড তাকে যেভাবে হ্যারাস করছেন তা রীতিমতো আপত্তিকর। স্পট ডেথ হলে গোপালকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই থাকতো না। মিস্টার দত্ত, বাঁচানো যায়নি বলতে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়নি সাক্ষী এটাই বোঝাতে চেয়েছে। ইউ মে প্রসিড। আচ্ছা মিস আচার্য, তারপর আপনারা মুমূর্ষু গোপালকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন, মানে হাসপাতালে যাচ্ছিলেন, রাইট? কিন্তু হাসপাতালে না গিয়ে আপনারা সোজা রেসকোর্সের দিকে গেলেন কেন? সেটা আমিও বুঝতে পারছিলাম না, আমি বারবার অলোকেন্দুকে। আপনারা ড্রাঙ্ক ছিলেন দুজন, তাই তো?
বলুন হ্যাঁ কি না। তাহলে আমি যদি বলি যে আপনি ড্রাঙ্ক, এই কথাটা জানাজানি হয়ে যায়, এই ভয়ে আপনি অলোকেন্দ্রবাবুকে বাধা দিয়েছিলেন হাসপাতালে যেতে, তাহলে আপনি চিৎকার করে গাড়ি থামালেন না কেন? আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। আমি বলছি আপনি কোনো চেষ্টাই করেন। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি নিরুপায়, কিন্তু আমি যথাসাধ্য বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, ওকে আমি বারবার আমি প্রমাণ করব আপনি কোনো চেষ্টাও করেননি, বাধাও দেন। আই অবজেক্ট ইউর অনার, আসামি স্বীকারোক্তি থেকে আমরা যা যা জানতে পেরেছি সাক্ষীকে দিয়ে বারবার সেই কথাগুলোই আবার যে কেন বলানো হচ্ছে এটা আমার বুদ্ধিতে আসছে। আসছে না তার কারণ আপনার বুদ্ধি আর আমার বুদ্ধি তো এক নয়। আপনার এই অপূর্ব আদর্শবোধ এবং নৈতিক চরিত্রের এই দৃঢ়তা নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য, কিন্তু মিস আচার্য দুর্ঘটনা ঘটল 11 এপ্রিল আর অলোকেন্দ্রবাবু পুলিশের কাছে কনফেশন দিলেন 22 মে। এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি নিজে কি পুলিশের কাছে এই খুন সম্পর্কে কিছু জানিয়েছিলেন? না। যে মহিলা এতখানি নীতিবোধ সম্পন্ন তিনি কেন সেই রাত্রে বাড়ি ফিরে টেলিফোন করে পুলিশকে সমস্ত না জানাননি? 12 এপ্রিলের খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল যে ভিকারী বালক নিহত, গাড়ি চাপা দিয়ে চালক উধাও, এই উধাও চালকটিকে আপনি জানতেন? বলুন আপনি জানতেন না? তাহলে 1.5 মাসের মধ্যে কেন জানালেন না পুলিশকে? ইওর অনার, সমস্ত মানব সভ্যতার কাছে আমার প্রশ্ন, কে প্রকৃত অপরাধী? অলোকেন্দু রায়, যিনি বিবেকের তাড়নায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে নিজের অপরাধের স্বীকারোক্তি দিতে, নেই মিস আচার্য, যিনি সমস্ত ঘটনা জেনেও চুপ করে বসেছিলেন এতদিন? আমি জানি মিস আচার্য আপনি জবাব দিতে পারবেন না, কারণ বাইরে আদর্শের মুখোশ পরে থাকলেও আসলে আপনি একজন কি বলবো একজন ভ্রষ্টাচার। ইওর অনার, মিস আচার্য একজন সম্ভ্রান্ত মহিলা, নামি কোম্পানির একজন এক্সিকিউটিভ অফিসার, তার চরিত্রের উপর এই ধরনের একটা কুচ্ছিত ইঙ্গিত আমি এর তীব্র প্রতিবাদ করছি। এক্সিবিট নাম্বার 2 প্লিজ। থ্যাংক ইউ। এটা হচ্ছে ডায়মন্ড হারবার হোটেলের রেজিস্টার। এখানে দেখা যাচ্ছে যে 11 এপ্রিল এই তারিখে মিস্টার অ্যান্ড মিসেস অলোকেন্দু রায়ের নামে একটা রুম বুক করা হয়েছিল। আর এইগুলো হচ্ছে ওই হোটেলের বিলের কপি, যা থেকে পাওয়া যায় যে সেই রাত্রে ওই ঘরে প্রচুর মদ পরিবেশন করা হয়েছিল। যে সম্ভ্রান্ত মহিলা বিয়ের আগে শুধু দৈহিক আনন্দ উপভোগের জন্য হোটেলে গিয়ে মদ্যপান করেন এবং স্বেচ্ছায় একজন পুরুষের সঙ্গে রাত কাটান, তাকে ভ্রষ্টাচারিণী ছাড়া আর কোন ভাষায় অভিহিত করতে পারি? মিস আচার্য, আমি যদি বলি আপনার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আজ এই সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আপনি অস্বীকার করতে পারেন? আপনি অস্বীকার করতে পারেন যে একের পর এক বয়ফ্রেন্ডদের ভুলিয়ে তাদের সর্বনাশ করায় আপনার পেশা নয়? পারেন কি আপনি অস্বীকার করতে যে অলোকেন্দু রায়ের সঙ্গে আপনার বন্ধুত্বের নেশা কেটে গেছে, তাই তাকে যে কোনো উপায়ে সরিয়ে দিয়ে অন্য কোনো পুরুষ বন্ধুকে নিয়ে আপনি? প্রভাতী, আমি কিছু বলতে চাই। টিল টুমরো। কোন কারণে মনের উপর অসম্ভব চাপ পড়েছে,
কয়েকটা দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা আসি। ম্যাজিস্ট্রেটের মুখ থেকে মনে হলো খুনের ব্যাপারে উনি কনভিনসড। মানে তুমি তাহলে এতদিনে করলে নাকি? প্রভাতী ভ্রষ্টা কি সতীলক্ষ্মী সেটা নাকি চারটে হাত গজাবে? খুনের কেস থেকে অলোক কি তখন থেকে হুম হুম করছো? তোমার দায়িত্ব নেই বাপ হয়তো আমি ছেলেটাকে ফাঁসি কেটে দিকে ঠেলে দিতে পারি না। দরকার আমি হায়ার করে যাবো, সুপ্রিম কোর্টে যাবো, কোথায় যায় নাকি একবার। কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছ শুভেন্দু? ট্রাম্প কার্ড তো আমার হাতে। আসামি অলকেন্দু রায়, আপনি কিছু বলবেন কি? আমার যা কিছু বলার আমি তো আগেই বলেছি। অপরাধী আমি, প্রভাতীর কোনো দোষ নেই। এখানে এসে তাকে অনর্থক অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু সে নিষ্পাপ ইওর অনার। তার ভালোবাসাই আমার ঘুমিয়ে পড়া বিবেককে জাগিয়ে তুলেছে। সেই আমাকে প্রেরণা দিয়েছে যাতে আমি আমার পাপের শাস্তি ভোগ করে নিজেকে শুদ্ধ করে আবার তার কাছে ফিরে যেতে পারি। আমাকে শাস্তি দিন ইওর অনার। শাস্তি না পেলে আমার মুক্তি নেই। এক্সকিউজ মি ইওর অনার, আমার একটু দেরি হয়ে গেল। বসুন মিস্টার দত্ত। বসবো না ইওর অনার, আপনার অনুমতি নিয়ে আমি কেসটা রিওপেন করতে চাই। আই অবজেক্ট ইওর অনার, দিস ইজ ইরেগুলার। পাবলিক প্রসিকিউটরের বক্তব্য শেষ হওয়ার পর কোন কেস রিওপেন করা যায় না। আমি হাজার একটা নজির আদালতের সামনে পেশ করতে পারি যেখানে মাননীয় বিচারকের রায়দানের আগের মুহূর্তে কেস রিওপেন করা হয়েছে। ইওর অনার, আমি মৃত গোপালের পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। ইওর অনার, আসামি স্বীকারোক্তি এবং প্রভাতী দেবীর সাক্ষ্য থেকে যখন এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যে মুমূর্ষু গোপালকে আসামি স্বেচ্ছায় এবং সজ্ঞানে কালভাটের দ্বারে ফেলে এসেছিলেন, তখন অনাবশ্যক পোস্টমর্টম রিপোর্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে কেন এটা আমার মাথায় আসছে না। কেন গুরুত্ব দিচ্ছি একটু পরেই বুঝতে পারবে। আমি পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। পোস্টমর্টম রিপোর্ট নেই, লোকাল পুলিশ স্টেশন, লালবাজার সব জায়গায় থর সার্চ করেও পোস্টমর্টম রিপোর্টের কোনো কপি পাওয়া যায়। পাওয়া যাবে কি করে বলুন? যে দেশে একজন সুস্থ সবল নাগরিকের জীবন এক ফোঁটা জলের দামে বিকিয়ে যায়, সেই দেশে একজন ভিখিরির ছেলের মৃত্যুর পরের রিপোর্ট নিয়ে কে মাথা ঘামাচ্ছে বলুন? কিন্তু ইওর অনার, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমাকে মাথা ঘামাতে হয়েছিল। তাই মর্গের পুরনো বস্তাবন্দি কাগজের স্তূপ থেকে আমি সেই পোস্টমর্টম রিপোর্টটা খুঁজে বার করেছি। এই হচ্ছে জেরক্স কপি সেই পোস্টমর্টম রিপোর্ট। আসুন। ইওর অনার, ওই রিপোর্টে আছে যে মস্তিষ্কে প্রচন্ড আঘাতের ফলে তৎক্ষণাৎ গোপালের মৃত্যু হয়েছে। আমি আশা করব যে আদালত কখনোই একথা বিশ্বাস করবেন না যে গোপালকে কালভাটের ধারে শুয়ে রেখে তার মাথায় প্রচন্ড আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। তাহলে এই কথা কি আমরা ধরে নিতে পারি না যে দুর্ঘটনাস্থলে গোপালের মাথায় যে আঘাত লাগে সেই আঘাতের ফলেই ঘটনাস্থলেই গোপালের মৃত্যু হয়? পোস্টমর্টম রিপোর্টে সেই কথা বলছে, ইটস এ কেস অফ স্পট ডেথ। সুতরাং আমার মতে আসামি অলকেন্দু রায়কে কোনো মতেই ডেলিভারেট মার্ডারের চার্জে অভিযুক্ত করা যায় না। এরকম অনুমানের ভিত্তিতে কোনো বিচার হয়। আমার যতদূর জানা আছে যে বিচারের রায় দেবেন মাননীয় বিচারক, আমার লার্নেড ফ্রেন্ড নয়।
এই মামলায় রায়দানের জন্য আমি প্রস্তুত হয়ে এসেছিলাম। মাননীয় কাউন্সিল মিস্টার দত্তকে ধন্যবাদ, তিনি এই পোস্টমর্টম রিপোর্টটি উদ্ধার করে আমার কাজের সহায়তাই করেছেন। পোস্টমর্টম রিপোর্টে এ সত্য সন্দেহাতীতভাবে প্রমাণিত যে গোপাল দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিল। সুতরাং আসামির বিরুদ্ধে ডেলিবারেট মার্ডার অর্থাৎ ইচ্ছাকৃত খুনের অভিযোগ টেকে না। এই মামলায় পুলিশের কোনো ভূমিকাই নেই। নিজের পাপবোধ এবং বিবেকের তাড়নায় আসামি শ্রী অলকেন্দু রায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বীকারোক্তি না দিলে পুলিশ কোনোদিনই তাকে ওই বালক হত্যার আসামি রূপে চিহ্নিত করতে পারত না। এই সামাজিক অবক্ষয়ের দিনে যখন মানুষ জীবনের মূল্যবোধ হারিয়ে ফেলছে প্রতি মুহূর্তে, সেই সময় শ্রী অলকেন্দু রায়ের এই আত্মসমর্পণ একটি বিরল ও অবিস্মরণীয় ঘটনা। তিনি নিজে সমস্ত অপরাধের দায়িত্ব অকপটে স্বীকার করেছেন এবং আদালতের নির্দেশের অপেক্ষা না করে স্বেচ্ছায় নিহত গোপালের বাবাকে 5,000 টাকা দিয়েছেন। এই কাজের দ্বারা যে দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, আমি আশা করব ভবিষ্যতের জন্য তা একটি পথ নির্দেশিকা হয়ে থাকবে। মানবতার বিচারে অলকেন্দু বাবুর কোনো শাস্তি প্রাপ্য নয়, কিন্তু আইনের বিচার স্বতন্ত্র, সেই বিচারের মর্যাদা রক্ষা করার জন্য আমি শ্রী অলকেন্দু রায়কে 101 টাকা জরিমানা অনাদায় একদিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। দিদিমণি, একি কি করছো প্রভাতী? আমি যে ভেবেছিলাম আজই তোমার কাছে গিয়ে ঠিক এমনি করে নিজেকে সঁপে দেব। আমাকে আর শাস্তি দিও না অলোক, আমি মরে যাচ্ছি। ওঠো, উঠে এসো। তুমি জিতেছ অলোক, তোমার সব শক্তি দিয়ে আমার অহংকার অভিমান লজ্জা তুমি ভেঙে চুরমার করে দাও। আমি আর না প্রভাতি, না, এই শক্তি আমার নয়, তোমার। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে আলো দেখিয়েছ। আমি আর সহ্য করতে পারছি না। প্রভাতি, এ আমাদের আনন্দ, কেঁদো না, দেখো বা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে।
তোরা সুখী হ ভাই। তা তোমাদের রাগ বিরাগে পালা এবার চুকলো। চলো বাবাকে প্রণাম করে আসবে। কিন্তু উনি যদি আমাকে সুন্দরী কোনো ভয় নেই, বাবার ভোটার লিস্টে আরেকটা নাম ভরলো তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।